হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমু সৌদ আপনারা দেখছেন এম এস ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়াল এ পর্বে আমি এম এস ওয়ার্ডের কাট কপি পেস্ট এই তিনটি অপশন সম্পর্কে আলোচনা করব। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন আর ইতিমধ্যে যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ হোম ট্যাবের অধীনে ক্লিপবোর্ড সেকশানে এখানে কার্ড কপি পেস্ট এই অপশানগুলো রয়েছে আমরা এখন এই অপশানগুলোর কাজ দেখছি আমি এখানে বেশ কিছু টাইপ করেছি এখানে দেখুন আমি এই যে এখানে ডিসিজ এম এস ওয়ার্ড টিউটোরিয়াল এই টেক্সটটি লিখেছি আমি যদি এই টেক্সটটি এখান থেকে কপি করে আমি অন্য আরেকটা জায়গায় নিতে চাই অর্থাৎ এই টেক্সটটি এখানেও থাকবে এবং অন্য আরেকটা জায়গায় থাকবে তাহলে সেক্ষেত্রে এই টেক্সটটি সিলেক্ট করতে হবে আমি টেক্সটটি সিলেক্ট করলাম তারপরে এখানে হোম ট্যাবের অধীনে ক্লিপবোর্ড সেকশনে কপি যে বাটনটি রয়েছে এই বাটনে ক্লিক করতে হবে তারপরে আমরা যে জায়গায় টেক্সটি নেব সেখানে কার্সর নিতে হবে অর্থাৎ সেই জায়গায় ক্লিক করতে হবে আমরা যদি এই লাইনের নিচে এই জায়গায় নিতে চাই তাহলে এখানে আমি এই লাইনের শেষে আমি ক্লিক করলাম তারপর ইন্টার প্রেস করলাম এখানে কার্য চলে আসছে এখন আমরা এইখানে এই যে ক্লিপবোর্ড সেকশন এই পেস্ট যে বাটন রয়েছে এই বাটন যদি ক্লিক করি তাহলে সেই টেক্সটটি হুবহুবে এখানে পেস্ট হয়ে যাবে এরপর আমরা কাট অপশানের কাজ দেখব কাট অপশানের কাজটি হচ্ছে আমরা কোনো একটি টেক্সট কোনো একটা জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করতে যাচ্ছি সেক্ষেত্রে কাট অপশানটি ব্যবহার হয় যেমন আমরা এখানে যে প্লিজ সাবস্ক্রাইব মাই টেকনোলজি ভিলেজ চ্যানেল আর এই টেক্সটটি আমি এই জায়গায় রাখতে চাচ্ছি না এই জায়গায় না রেখে আমি এটা এই এই লাইনের নিচে আনতে চাচ্ছি তাহলে আমি টেক্সটটি সিলেক্ট করব তারপরে এখান থেকে আমরা ক্লিপবোর্ড সেকশনের কার্ড যে বাটন রয়েছে এই বাটনে ক্লিক করবো তাহলে দেখুন এখান থেকে টেক্সটটি রিমুভ হয়ে গেছে তারপরে এখানে আমি এন্টার দিয়ে কার্সর আনলাম তারপরে আমি পেস্টে যদি ক্লিক করি তাহলে সেই টেক্সটটি এখানে পেস্ট হয়ে যাবে অর্থাৎ আপনি কোনো একটি টেক্সট এক জায়গায় থাকবে কিন্তু ওই টেক্সটটি আরেক জায়গায় যদি নিতে চান তাহলে কপি অপশন ব্যবহার করবেন এবং আপনি কোনো একটি টেক্সট একটা জায়গা থেকে স্থানান্তর যদি করতে চান অর্থাৎ টেক্সট জায়গা থেকে রিমুভ করে অন্য জায়গায় যদি দিতে চান তাহলে সেক্ষেত্রে কার্ট অপশানটি ব্যবহার করবেন এবং সকল টেক্সট কার্ট অথবা কপি করার পরে আপনাদেরকে পেস্ট অপশনটি ব্যবহার করতে হবে এরপর আপনারা এমএসওয়ার্ড এর কার্ট কপি এবং পেস্ট এই তিনটি অপশানের কাজ দেখলেন টিউটোরিয়ালটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন আপনি যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন পরবর্তী টিউটোরিয়ালে আমি ফর্মেট পেটার সম্পর্কে আলোচনা করব পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ